বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমার আজকের অতিথি বা বসা আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, একজন সেনা কর্মকর্তা তিনি, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। স্বাগত আপনাদের দুজন। কি তৃতীয় মাত্রায় আমরা 2019-এর 31শে ডিসেম্বরের পর থেকে দেখছি যে কোভিড-19 গোটা পৃথিবীর অনেক কিছু বদলে দিচ্ছে, এবং সেই বদলে দেওয়ার মধ্যে ভূ রাজনীতিতে একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি প্যান্ডেমিকের সময়। এবং যে ধারার সূচনা গত কয়েক বছর আগে শুরু হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী ভারতে, সেই ধারারও একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করছি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের মধ্য দিয়ে একটা ইউটার্ন নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে ঘিরে পৃথিবীর বিভিন্ন দেশ নানাভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবার একটা চেষ্টা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হচ্ছে। সব মিলিয়ে যে পরিবর্তনগুলো পৃথিবী জুড়ে ভূ রাজনীতিতে হচ্ছে, হতে যাচ্ছে, বা জিও ইকোনমিক্স আমরা যদি বলি, সেটা কি মনে হচ্ছে, মানে ট্রেন্ডটা কি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং সেখানটাতে বাংলাদেশের জন্যই কি অপেক্ষা করছে, বা বাংলাদেশ সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলছে কি না? প্রফেসর ডক্টর হাসান কলিমুল্লাহ, ধন্যবাদ। আসলে এই কোভিড-19 বা করোনা একটা, মানে আমাদের যে পারসেপশন, তারপর আমাদের যে অনুধ্যান, সব কিছুর মর্মমূলে একটা বড় ঝাঁকুনি দিয়েছে, এবং এর ফলে আমরা যে প্রস্তুতিটা মানসিকভাবে নিচ্ছিলাম চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার, সেই বিষয়টি আরও সমাসন্ন হয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কেউ কেউ এটাকে ব্যাখ্যা করেছি একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে আমরা অনিচ্ছা সত্ত্বেও প্রবেশ করেছি, আবার কেউ কেউ এটাকে প্যান্ডেমিক হিসেবেই চিত্রিত করছেন, কিন্তু সেটাও আবার অভাবিতপূর্ব, কারণ স্প্যানিশ ফ্লুর সঙ্গে বিস্তৃতি যে পরিমাণে ঘটেছে তার সঙ্গে তুলনা চলে না। আর যে বিষয়টা আপনার এই যে বড় বড় শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট যে আপনার রেভিনিউ জেনারেশনের যে খাতগুলো ছিল, সেইগুলো একেবারে মর্মমূলে কিন্তু আঘাত পড়েছে। আপনার এয়ারলাইনের যে ব্যবসাটা বা বড় সমুদ্রগামী জাহাজের যে ব্যবসাটা, তারপরে হসপিটালিটি ম্যানেজমেন্টের যে ব্যবসাটা, সব কিছু কিন্তু একেবারে মানে ত্রাহি ত্রাহি একটা অবস্থায় গিয়ে নিপতিত হয়েছে। এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে ভূ রাজনীতির যে সম্পর্ক এবং তার যে ইম্প্যাক্টটা, সেটাও কিন্তু আমরা এখন মর্ম উপলব্ধি করছি। অ্যালাইনমেন্ট, রিঅ্যালাইনমেন্টের যে ব্যাপার, রিড্রয়িং অফ দ্য ম্যাপের যে বিষয়, সেগুলো কিন্তু এখন এমিনেন্ট মনে হচ্ছে। আপনার যেমন এই নগণ্য কথা কিন্তু আপনি বহু বছর ধরে, আমি বলছি এবং অনেকদিন ধরে বলছি যে 2025 হচ্ছে ডেডলাইন। এখন 2023 আপনারা জানেন ট্রিটি অফ লুজনের যে পরিসমাপ্তি তা ঘটবে, 100 বছর ধরে তা বলবৎ আছে ধরে নিয়ে, তো ফলে ডি জুরো সেন্সেও কিন্তু বেশ ভালো রকমের পরিবর্তন সূচিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং খেয়াল করে দেখেন যে ফল অফ অটোমান এম্পায়ার এবং রাইজ অফ এরদোয়ান এবং তার যে কনসলিডেশন, এবং সেই অটোমান ট্র্যাডিশনের ধারাবাহিকতায় লিবিয়ায় আপনার নাক গলানো বা হস্তক্ষেপ করা কিংবা সামিল হওয়া, যেভাবেই বলেন, আবার চ্যাম্পিয়ন অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড হবার একটা স্পেস নেয়ার যে একটা জানান দেয়া, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনার ওসমানীয় খিলাফতের অবসান, এর মধ্য দিয়ে যে ভ্যাকামটা তৈরি হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম আপনার হাউস অফ সৌদের উত্থানটি ব্রিটিশ পৃষ্ঠপোষকতায়, টি লরেন্সের বড় একটা ভূমিকা ছিল এখানে,
কিন্তু এখন আবার দেখছি যে না, হয়তো যে হিসাবটা ছিল মাথায় যে হাশেমাইট কিংডম অফ জর্ডান তার উত্তরাধিকারীরা আপনার সৌদি এই যে দুই পবিত্র হেরেম শরীফের আপনার জিম্মাদার, তাদের সঙ্গে এক ধরনের কম্পিটিশনে যাবেন, তা না হয়ে আপনার এরদোয়ানের টার্কি সেই জায়গাটায় এসে হাজির হচ্ছে। আবার কাতারের মতো দেশ ছোট অথচ প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ইসরায়েল আপনার পিউরিটান একটা থিওক্রাটিক স্টেট না হয়ে আপনার ডেমোক্রেটিক বাট উইথ জায়নিস্ট কোটিং তারা তাদের মতো করে অ্যাসার্ট করবার চেষ্টা করছে, এবং এই যে বরফ গলার যে ব্যাপারটা সেটা শুরু হয়েছে আপনার ক্যাম্প ডেভিড, তারপর আপনার আরব বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ মিশরের সঙ্গে যে ব্রেক থ্রুটা হলো ইসরায়েলের, তারপর তার ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখলাম জর্ডান, তারপরে মরক্কো মতো দেশ, আর আগে থেকেই কিন্তু তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিল আপনার ইসরায়েলের। আমাদের সাউথ এশিয়ার মধ্যে মলডিভ আইল্যান্ডস শতভাগ মুসলিম প্রেজেন্স সম্পন্ন একটা দেশ, তারা অনেক আগে কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ট্র্যাক টুতে চলে গেছে এবং নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর স্ট্যাটাস হয়তো মেনটেন করছে। আবার সম্প্রতি এই যে মধ্যপ্রাচ্যের গালফ স্টেটগুলো, যে আমিরাত, তারপর বাহরাইন, তারা নর্মালাইজ করেছে রিলেশন ইসরায়েলের সঙ্গে, এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিল অফ দ্য সেঞ্চুরি কোট অ্যান্ড কোট যেটা বলবার চেষ্টা করছিলেন আপনার ট্রাম্প এবং তার প্রশাসনের পক্ষ থেকে পম্পিও এন আদার্স, এই পরাজয়টা, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আগমন, ইত্যাদি বিষয়গুলো আবার নতুন ধরনের অ্যালাইনমেন্টের একটা ক্ষেত্র কিন্তু প্রস্তুত করেছে। নেতানিয়াহু রেজিম যেটা চিন্তা করছিল যে এই কোভিড ডামাডোলের মধ্যে ওয়েস্ট ব্যাঙ্কটার অ্যানেক্সেশন সাঙ্গীকরণ ঘটবে, সেটা কিন্তু আবার একটু থমকে দাঁড়ালো। আবার এখানে সিরিয়ায় যে ব্যাপারটা আমরা লক্ষ্য করছিলাম, একটা প্রক্সি ওয়ার চলছিল এবং সেখানে ধরেই নিয়েছিল যে আপনার হাফেজ আল আসাদের যে রেজিম সেটি বা তাদের আলাউই যে গোষ্ঠী তাদের পতন ঘটবে, কিন্তু না, তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের আসলে ওয়ার্ল্ড ভিউটা আমরা পাশ্চাত্যের চশমা দিয়ে দেখে অভ্যস্ত, এর বিপরীতে আপনার রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড যেটা আপনি খুঁজে পাবেন মিত্র কিনা আর্কাইভে, এটি কিন্তু আমরা কখনো সেইভাবে দেখবার চেষ্টা করিনি, বা আপনার চীনা চশমা দিয়ে পৃথিবীটাকে দেখবার যে চেষ্টাটা, এই এই পার্সপেক্টিভগুলো কিন্তু ভেবে দেখবার সময় সমাসন্ন। আর আরেকটা বিষয়, এই যে কোভিড 2020 থেকে শুরু, হয়তো 2025-এ মধ্যে এর যে রেসিডিউয়াল যে ইম্প্যাক্টটা সেটা বিদায় নেবে হয়তোবা, কিন্তু তার মধ্য দিয়ে এই অনেকটা এর সঙ্গে তুলনা করা যেতে পারে বরফ যুগের অবসানের মতো, সেরকম একটা যুগান্তকারী পরিবর্তন কিন্তু ঘটবে। পৃথিবীর অনেক নতুন রাষ্ট্রের হয়তো জন্ম আমরা দেখব লাভ করতে, আবার অনেক রাষ্ট্র হয়তো সিস টু এক্সিস্ট। আবার এই উপমহাদেশে ধরেন ম্যাকমোহন লাইন ধরে যে জটিলতাটা, আপনার এক কাশ্মীর তিন ভাগ হয়ে আছে এবং আপনার এই 37 ভাগ আপনার পাকিস্তানের করতলগত, 43 ভাগ ভারতের করতলগত, 20 ভাগ চীনের করতলগত, ওই যে অ্যাকচুয়াল দখলটা বা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলের যে কথাটি বলা হচ্ছে, সেটা কিন্তু একটা বড় সোর পয়েন্ট। এবং তিনটি দেশই কিন্তু নিউক্লিয়ার ক্লাবের সদস্য, এখন সিচুয়েশন দণ্ড আইবল টু আইবল, এখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে সুপার পাওয়ার আমেরিকা তারা তাদের হিসাব নিকাশটা কেমন করবে, বা এর রেসপন্স হিসেবে
আপনার চীনকে ঘিরে ফেলার যে নেভাল ব্লকেড যে চিন্তাটা বা ইন্ডিয়ার নেভির ব্লু ওয়াটার নেভিতে রূপান্তরের যে প্রক্রিয়াটা সবগুলো বিষয় কিন্তু এখন ফোরফ্রন্টে চলে এসেছে বা বাংলাদেশ একটা সফট স্টেট সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক বেশি আমাদের সভারেনটি অ্যাসার্ট করবার একটা জায়গায় চলে গেছি বা যাচ্ছি ফোর্সেস গোল 2030 সামনে ধরে আমরা কিন্তু সেখানেই থেমে থাকিনি আমাদের যে পিস মিশনগুলোতে অন্তর্ভুক্তি এবং যে এক্সপোজারটা তার মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনী র‍্যাগট্যাগ একটা অবস্থা থেকে কিন্তু একদম প্রফেশনালি কম্পিটেন্ট একটা পিস কিপিংয়ে সেরা এরকম একটা অবয়ব নিয়ে কিন্তু বিশ্ব দরবারে এখন মাথা তুলে দাঁড়িয়েছে তো সব মিলিয়ে আপনাকে হিসাবে নিতে হচ্ছে বাংলাদেশকে আমরা কিন্তু এখন মানে একেবারে প্রান্তস্থ পেরিফেরাল একটা নেশন বা ওই পভার্টি স্ট্রিকেন ইম্পোভারিস্ট প্লেইন অফ বাংলাদেশ এটা আর বলার কিন্তু ওইভাবে কোনো সুযোগ নেই ঢালাওভাবে জি আসি আপনার কাছে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এই যে ভূ রাজনীতি ভূ অর্থনীতিতে যে পরিবর্তনগুলো এবং পরিবর্তন একটি খুব দ্রুততার সঙ্গেই হচ্ছে বলা হবে নানা রকমের মেরুকরণ নানা রকমের এক্সপেরিমেন্ট যেটি প্রফেসর কলিমুল্লাহ বলছিলেন যে বাংলাদেশকে অবহেলা করবার সুযোগ নেই আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সেটি বুঝতে পারছে কি না যে বাংলাদেশ তার জিও স্ট্র্যাটেজিক পজিশন তার জনসংখ্যা তার সক্ষমতা সব বিধি আসলে এই পরিবর্তনগুলো বাংলাদেশ বুঝতে পারছে কি না বাংলাদেশ নিজের জায়গা যেটি হওয়া উচিত সেরকম একটা জায়গা করে নিতে পারছে কি না এবং বাংলাদেশ বলতে আমি প্রধানত আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে মিন করছি এবং সকল দলকেই মিন করছি আসলে ধন্যবাদ আপনাকে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থায় বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে যে পরিস্থিতি এবং সেটা আপনি যেটা বলছেন যে বাংলাদেশের মানে এটা বুঝতে পারছে কিনা কারা বুঝতে পারছে কিনা মানে রাজনীতিবিদরা বুঝতে পারছে কিনা মানে বিষয়টা হলো এখানে রাজনীতিবিদরা তো দিন শেষে তারাই সিদ্ধান্ত নিচ্ছেন বা তাদের ঘাড়ের উপর দিয়েই সিদ্ধান্তটা যারাই নিক না কেন তাদের ঘাড়ে বন্দুক রেখে সিদ্ধান্তটা নিতে হয় আপনাকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে অনেক দিন থেকে আমি কথাটা বলছি আজকে আবার বলতে চাই বাংলাদেশে নাও পলিটিক্স হ্যাজ বিন শিফটেড ফ্রম দি হ্যান্ডস অফ পলিটিশিয়ান টু দ্য হ্যান্ডস অফ স্মাগলার বিজনেসম্যান ব্যুরোক্র্যাট এদের হাতে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি আমি জাস্ট একটা প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ হয়তো আমার সঙ্গে একমত হবেন কি না আমি জানি না হতেও পারেন আমি ঠিক অন্যান্য ইভেন আমাদের পাশের দেশ ভারত তো বটেই ভারত অনেক বড় দেশ সে একটা বড় প্লেয়ার পৃথিবীতে হতে চায় সেটি বাদ ইভেন নেপালও এই ভূ রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যে ধরনের কাজকর্ম হয় রাজনৈতিক দলগুলো থিঙ্ক ট্যাঙ্কগুলো করে বাংলাদেশে আমার মনে হয় না মানে আমি দেখি না আর কি হয়তো বা এটি আমার সীমাবদ্ধ হতে পারে সরকারের দিক থেকে বা কোনো রাজনৈতিক দল মানে আপনার দলও এইসব বিষয় নিয়ে কোনো কাজ করে কোনো গবেষণা কোনো আমার মনে হয় না আমি জানি না আমি এখানে বলতে পারবো বাংলাদেশে রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই এক কথায় আপনি বলছিলেন স্মাগলারদের হাতে চলে গেছে বা চলে গেছে অন্যদের হাতে রাজনীতি নাই এবং একটি বিরাজনীতিকরণ যেটা বলে সেটি এটা চলছে এখানে আপনার রাজনীতি নাই এখন এটা নাই কেন বা হলো কেন প্রথম কথা হচ্ছে এই যে যেখান থেকে আসতে হয় যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এইটা আমরা দাবি করি এবং বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মাঝ দিয়ে কি বিশাল চেতনা নিয়ে সেই আপনি পঞ্চাশের সময় দেখেন মানে 48, 50, 51, 64 এই যে মানে পাকিস্তানি সৈন্য শাসকের বিরুদ্ধে গণ আন্দোলন গণ অভ্যুত্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের সমস্ত মানে কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ তারা উজ্জীবিত হয়ে উঠল তো সেই জাতি 71 সালে স্বাধীনতা যুদ্ধ হলো 70-এর নির্বাচন 71 স্বাধীনতা যুদ্ধ তার মধ্যে অর্জিত জাতি আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে এসে পড়লো কেন কারণটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের
মুক্তিযুদ্ধের চেতনা মূল যে চেতনা ছিল সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের নির্জনে আমরা লড়াই করলাম গণতন্ত্রের গণতন্ত্র এবং শোষণ বঞ্চনার কারণেই পাকিস্তান যেটা যেটা আপনার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেই লড়কেলেঙ্গা পাকিস্তান ঝিঙ্কেলেঙ্গা পাকিস্তান বলে যে পাকিস্তানটা অর্জন করা হলো সেই পাকিস্তানের বিরুদ্ধে এই বাঙালি জাতি কিন্তু মানে লড়াই করলো এবং গোটা জাতি আজ এ হোল মানে মানে তারা তারা কিন্তু এইটা না সেখানে মানে কোনো সাম্প্রদায়িকতার আর কোনো বীজ বাষ্প ছিল না করে এখানে আপনার স্বাধীনতা সেই যে গণতন্ত্রের জন্য যে লড়াইটা আমরা করলাম গণতন্ত্র ছিল না বলে সেই গণতন্ত্রটা প্রমাণ হয়ে গেল এই যে আপনার ইয়া খান যে লিগাল ফ্রেমওয়ার্ক দিল লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে নির্বাচন হলো তো যাই হোক তারপরে সেই গণতন্ত্র এখন একেবারে গণতন্ত্র নেই এটা তিরোহিত এই যে নেই এইটা আপনি যদি একটু একটু নিকট ইতিহাস দেখেন অতীতে নাই বা গেলাম কারণ অতীত বলতে গেলে অনেক কথা আছে এই যে 111 থেকে শুরু করে আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র নির্বাসিত হয়েছে আমি আগেও আপনাকে বলেছি যে 111 ছিল একটা প্রজেক্ট ছিল এটা ছিল বিদেশিদের একটা প্রজেক্ট এই প্রজেক্টের অধীন ছিল মইনুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকার এই প্রজেক্টের মানে অধীনে নির্বাচন হয়েছে 2008-এর 2008-এর নির্বাচন ছিল একটা প্রজেক্ট নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ক্ষমতা আসে এবং ক্ষমতা আসার পরে এই যে তারপর থেকে যে লাগাতার করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হবে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল বিএনপির একটি রাজনৈতিক দলের মানে কি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি এখানে আপনার হাজার হাজার মানুষকে তাদেরকে গুম করা হয়েছে মানে খুন করা হয়েছে গুম করা হয়েছে তারপরে 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সব সবই বাজে বাজে মামলা তারপরে 3-4 লক্ষই করা হয়েছে এবং আজকে একটা দলকে যে কীভাবে পর্যদস্ত করে ফেলানো যায় সেটা করা হচ্ছে আবার পার্লামেন্ট একটা আছে সেই পার্লামেন্টে পার্লামেন্টে যে বিরোধী দল তাদেরও কোনো ভূমিকা নাই মানে জন্য একদলই মানে তার বাইরে কিছু নাই কিন্তু আরও ভয়ঙ্কর দিকটা হলো যে এই নির্বাচনটা এই নির্বা মানে এই যে সরি গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো যেমন গণতন্ত্রে কতগুলো প্রতিষ্ঠানের উপরে টিকে থাকে সেটা হলো রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সো মেনি ইয়ে এই সমস্তগুলো মানে ইনস্টিটিউশনগুলো এখন ডিজর্ডার হয়ে পড়েছে নির্বাচন কমিশন তো একেবারেই হাস্যপ্রদ একটা ব্যাপারে পরিণত হয়েছে এটা একেবারে একেবারে ইয়েতে এবং টোটাল মিলে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা সৃষ্টি হলো মানে এই যে আপনার 2008-এর নির্বাচনের পরে এই যে আপনার 15th Amendment আপনার মনে আছে অনেকবার বলেছি 15th Amendment যে যে একটা ইউনিক একটা জিনিস তা চালু করলো যে পার্লামেন্ট ইলেকশন হবে পার্লামেন্ট বহাল রেখে উইদিন 90 ডেজ ফ্রম দ্য ডিজলিউশন অফ পার্লামেন্ট পার্লামেন্ট বিলুপ্তের পূর্ববর্তী 90 দিনের মধ্যে হতে হবে তার মানে এটা কেন কোন উদ্দেশ্যে নিয়ে অ্যাটিটিউডটা কী যে আমি ক্ষমতা থাকবো আমার মন্ত্রিসভা থাকবে অতএব আমরা যা খুঁজতে করবো এখন আমি জিও পলিটিক্স তাই করে দেশে গণতন্ত্র নাই আর গত 2018 সালের নির্বাচনে একটা কথা বলে দেয় রাতের ভোট দিনে দিনের ভোট রাতে আগের দিন রাতে কেটে নিল এবং এটা লোকচক্ষুর অন্তরালয় নয় সমস্ত সারা বাংলাদেশের জনগণের সামনে আমি নিজেও তো ক্যান্ডিডেট ছিলাম রাতের বেলা ভোট কেটে যাচ্ছে অর্ধেক দিয়ে প্রশাসনের লোক দিয়ে পুলিশ প্রশাসন তাহলে প্রশাসনের লোকজনকে ইউজ করা হলো সেই নির্বাচন কমিশন সব একেবারে তার তারা ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন না তারা কিন্তু ঘরের মধ্যে ঘুমোচ্ছে এটা ভোট কাটছে পরের দিন আবার বাদ বাকি ভোটগুলো বের করে দিয়ে কেটে নেওয়া হলো তাহলে তার মানে কি যে নির্বাচনটাকে একেবারে কোনো রকম কোনো গুরুত্ব না দিয়ে যা খুশি তাই করতে পারি এই পরে রাষ্ট্রযন্ত্র দিয়ে আজকে দেশে অবাধ লুণ্ঠন অবাধ ভয়াবহ লুণ্ঠন যে লুণ্ঠনের পরিণাম কী হয়েছে কী কী সব ভয়ঙ্কর চিত্র আমরা দেখলাম এই যে আপনার ওয়েস্টিন হোটেলে যে এক মহিলা হ্যাঁ তার যে যে কাহিনীগুলো আপনি দেখেছেন তারপর যে সে কেসিনো কাণ্ডগুলোতে কারা জড়িত বিভিন্ন জায়গায় কারা জড়িত একজন ছাত্রলীগের নেতা সে 2000 কোটি টাকা পাচার করলো আজকে দেশের এইভাবে যখন দুর্নীতি চলে তখন মানুষের ভিতরে হতাশা নির্লিপ্ততা দেখা দেয় এবং রাষ্ট্রযন্ত্র যখন মানে ওয়ার্ক করে তখন রাজনীতিবিদদের হাতে কোনো ক্ষমতা থাকে না সে আওয়ামী লীগই হোক বিএনপি হোক কোনো দল তো করতে পারছে না সমস্ত রাজনীতিবিদের আজকে এই পরিস্থিতি আজকে ভূ রাজনীতি অবস্থাটা কি
এখানে মানে ভূরাজনীতির বর্তমান পরিস্থিতির সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো এই কোভিড-19 যেটা আপনি বললেন। এই কোভিড-19টা মানে আমাদের দেশে দু হাজার সনের জানুয়ারি থেকে মোটামুটি এটা বিস্তার লাভ করেছে। আমাদের এখানে প্রথম যখন এটা নিয়ে মানে আসলো তখন বলা হলো যে না কোনো অসুবিধা নাই, আমরা সব দিক দিয়ে প্রস্তুত, আমাদের এয়ারপোর্টে 3টি মেশিন আনা হয়েছে, এখানে সব জায়গায় আমাদের কোনো ইয়ে নেই। পরে দেখা গেলো কিছুই না, এয়ারপোর্টে 3টে মেশিনে 2টা নষ্ট হয়ে গেছে আর 1টা কোনো কাজ করে না, এইলো অবস্থা। তারপর এখানে দেখা যাচ্ছে যে আজও পর্যন্ত কোনো মফস্বলের কোনো হাসপাতালে কোনো আইসিউর ব্যবস্থা নাই, সব রুগী চলে আসে ঢাকায়, ঢাকায় এসে আইসিউর জন্য মানে কাঙালের মতো পথের ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে ধাক্কা খেয়ে ওখানে ওখানে, তারা একটা আইসিউ পাচ্ছে না, কোনো ট্রিটমেন্ট নাই, এবং ট্রিটমেন্ট নাই ঠিক মতো মানে ওই যে সেই টেস্টও ঠিক মতো হচ্ছে না, এক এক জায়গায় এক এক পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে জনগণকে কি একটা আতঙ্কের মাঝে রাখা হয়েছে। আজকে এই যে টিকার কথা, যদিও সরকার বলতেছে আমরা সব ব্যবস্থা করেছি অমুক তমুক, কিন্তু জনগণ এটা আর বিশ্বাস করে না, এইসব কথায় মানে বিশ্বাস করে না। এই পরিস্থিতিতে আজকে ভূরাজনীতির যে পরিস্থিতি হয়েছে সেটা হলো যে আজকে মানে কলিমুল্লাহ সাহেব উনি অত্যন্ত উনি একজন গবেষক মানুষ, উনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য, এবং মানে ওনার ওই যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ উনি উনি করেছেন, নিশ্চয়ই গত নির্বাচন উনি পর্যবেক্ষণ করেছেন, আজকের অবস্থানগত কারণে হয়তো উনি আগের মতো সেই মানে সিংহের মতো গর্জে উঠতে পারছেন না, কিন্তু তারপরও কিন্তু ওনার একটা বিবেক এটা তো আছে, সেটা আমি ওই প্রসঙ্গে ওনার উপর ছেড়ে দিলাম। উনি যদি বলে তাহলে আমি বলবো, নিশ্চয়ই উনি ডিফেন্ড করার কিছু নাই। এখন হচ্ছে যে উনি একটা কথা বলতেন যে এই যে ব্যবসা বাণিজ্য সব কিছুর উপর একটা সারা মানে মানে গ্লোবালি এটা একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ থেকে যে সমস্ত জিনিসগুলো রপ্তানি হয়, একটা হয় যে ম্যান পাওয়ার রপ্তানি হয়, আমরা ম্যান পাওয়ার রপ্তানি করি সেখান থেকে বিদেশ থেকে আমাদের এখানে রেমিটেন্স আসে, আর হচ্ছে আমরা পোশাক শিল্প এবং কিছু কিছু শিল্পজাত পণ্য তারা আমরা বাইরে রপ্তানি করি। এই রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে মানে বেশ কিছুদিন যাবৎ তো ফ্যাক্টরি ট্যাক্টরি সব বন্ধ থাকলো, তারপরে যদিও সেগুলো খোলা হলো, কিন্তু এখানে আপনার মানে এখনও পর্যন্ত এই যে সেই ইয়েতে জাহাজে করে মাল পাঠানো টাঠানো অনেক জায়গায় হতো না, কিছু ওই যে ফেট মানে দিয়ে ওই যে এয়ারফেটে যেগুলো পাঠায় সেটাও কিন্তু সেখানে প্রচুর খরচ টরচ নিয়ে গার্মেন্টস মানে সেক্টরটা মানে অনেক ঝুঁকির মধ্যে আছে এবং অনেক লোক তাদের ছাঁটাই করতে হয়েছে। অন্য অন্য মিল কলকারখানা জুট সেক্টর তো একবারে সম্পূর্ণ মানে ধ্বংস হয়ে গেছে, জুট সেক্টর তো এখন ওই যে আপনার মানে পাটের দাম বেড়ে গেছে, পাটজাত দ্রব্যের দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু দেখেন একের পর এক মানে জুট মিলগুলো বন্ধ করে ফেলেছে, শ্রমিক কর্মচারীরা বেকার হয়ে পড়েছে, এবং যে আপনার রিয়েল এস্টেট যে সেক্টরটা এই সেক্টরটাও একেবারে মানে একেবারে নাজুক পরিস্থিতি মানে মোকাবেলা করছে নাজুক পরিস্থিতি, এবং এর সাথে যুক্ত সমস্ত শ্রমিক কর্মচারী রড সিমেন্ট ব্যবসা বাণিজ্য সব কিন্তু মুখথুবড়ে পড়েছে। তো এই নিয়ে দেশের যে ইকোনমির যে পরিস্থিতি, এই ইকোনমি পরিস্থিতি আমাদের দেশে, আর আপনি যেটা বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে একটা নতুন মেরুকরণ আমরা লক্ষ্য করছি, মেরুকরণ লক্ষ্য করছি সেটা হলো যে যে মানে যুদ্ধবাজ যে সমস্ত দেশগুলো তারা আজকে মানে থেমে নাই, তারা তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে, এবং এর মাঝ মাঝ দিয়ে পরিস্থিতি কীরকম চেঞ্জ হয়েছে দেখেন। আজকে ইরানের আগের যে আন্তর্জাতিক সম্পর্ক ছিল এখন সে সম্পর্ক ভিন্ন জায়গায় চলে গেছে, সৌদি আরবের আগের সম্পর্ক জায়গা সে এখন নাই, আবার এদিকে নেপাল ভুটানের মানে পরিস্থিতি একরকম মালদ্বীপ টালদ্বীপ মিলে, আবার ওদিকে দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে মানে এশিয়া প্যাসিফিক জোন আর এই যে আপনার ইন্দো প্যাসিফিক জোনে অস্ট্রেলিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়ন তারপরে আপনার ইয়েকে বলে জাপান ইংল্যান্ড আমেরিকা এরা মানে এটি বিলং করে এশিয়া প্যাসিফিক জোনে চায়না থেকে ইত্যাদি, তাহলে এখানে কিন্তু আগের পরিস্থিতি নাই, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। এখানে বাংলাদেশের অবস্থানটা কী, বাংলাদেশের অবস্থানটা রাজনীতিবিদদের আগে আমি ভূমিকাটা দিয়ে নিলাম, এই কারণে রাজনীতিবিদরা যেমন এই কোভিড-19 নিয়ে বারবার বলা হয়েছে, মানে নিরপেক্ষ লোকজন বলছে, খালি আমরা বলছি তা না, আমরা যে পার্টি বলছি তা না, যে একটা জাতীয় কমিটি করা উচিত, এত বড় ভয়ঙ্কর একটা একটা জাতীয় কমিটি হয়নি, আজকে জাতীয় ইস্যু নিয়ে জাতীয় কোনো কমিটি নাই, আলাপ আলোচনা নাই। অর্থাৎ এই যে পরিস্থিতির মাঝে শুধু দেখলাম নির্বাচনের আগে একবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল গণভবনে,
সেখানে আপনারা গিয়েছিলেন খেতে? ওই যে আপনারা খেতে গিয়েছিলেন? হ্যাঁ, ওই একটা খাওয়া দাওয়া আয়োজন করেছিল, মানে আসলে তো মানে কিছু না, একটা ধোকাবাজি ছাড়া কিছু না। তো আজকে জাতীয় পরিস্থিতি নিয়ে বুঝতে হবে যে আমরা আমাদের অবস্থান কোথায়, মানে অবস্থান কিন্তু আমাদের আমাদের দক্ষিণ এশিয়া কিন্তু অবস্থানটা খুব ক্লিয়ার করতে হবে। এখানে এখানে একটা একটা আছে যে এখানে রাগ ঢাক না করে পরিষ্কার বলতে পারে, মানে আপনি কি মানে চায়না লবির দিকে না আপনি ইন্ডিয়ান লবির দিকে, এখানে আপনাকে আপনাকে ভূমিকাটা নিতে হবে। সরকার কি সেটা ক্লিয়ার করেছে? প্রফেসর অ্যাডভোকেট চৌধুরীর কথা যেটি মোটামুটি, এবং আমি তো প্রায় নিয়মিত রাজনীতিবিদদের সঙ্গে কথা যখন বলি, যে ওনারা আসলে বাইরের দুনিয়াটাকে খুব একটা আমলে নিতে চান না। যদিও আমরা দেখি ক্ষমতায় থাকার জন্য যারা ক্ষমতায় আছেন কিংবা যারা ক্ষমতায় যেতে চান তারা সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু বাইরের বিষয়গুলো খুব একটা আমলে নেওয়ার চাইতে ওনাদের অভ্যন্তরীণ বিষয় আসে। আপনি দেখবেন পুরো আলোচনার মধ্যে দেশের ভেতরকার যেসব সমস্যা এবং কিছু কিছু বিষয়ে আপনাকে উনি সাক্ষী মানছেন, এখন আপনি কতটা ডিফেন্ড করবেন কি করবেন না, এই বিষয়গুলোর দিকে ওনাদের ফোকাসটা অনেক বেশি। আমি জানি না এই বাস্তবতা আসলে বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে কতটা সামনের দিকে নিয়ে যাবে, বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার বা লক্ষ্য কিংবা আজকের যে তরুণ প্রজন্ম তাদের যে বর্তমান বিশ্ব বাস্তবতায় যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশের যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আসলে কতটা যেতে পারবে বাংলাদেশ, নিঃসন্দেহে অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে হবে, যে একই সঙ্গে বাইরের বাস্তবতাটাও বুঝতে হবে, এবং এর মধ্যে যে মেলবন্ধন তৈরি করা সেটি যদি সংযোগ স্থাপন করা না করা যায় আসলে তাহলে এটাও হবে না ওটাও হবে না। সো এটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আমি আশা করি যে উনি কিছু প্রসঙ্গ রেইজ করেছেন সেগুলো যদি আপনি মনে করেন অ্যাড্রেস করা দরকার আপনি করবেন। দেখুন চৌধুরী যে ব্যাখ্যানটা হাজির করলেন এটা অনেকটা আত্মনাদের সঙ্গে তুলনীয়, মানে এক ধরনের আকুতি কিন্তু ফুটে উঠেছে উইথ ডিউ রেসপেক্ট, মানে একটা অসহায় অবস্থায় পড়ে গেছেন এবং এই খেদুক্তি ছাড়া আর কিছু করবার মতো অবস্থা নেই। এই যে ব্যাপারটা এটা তো একদিনে তৈরি হয়নি, একটা লং ড্রন প্রসেসের মধ্য দিয়ে আজকে এই জায়গাটা এসে এই অবস্থাটা দাঁড়িয়েছে। এখন আপনি যে সমস্যাটার কথা বলছিলেন আর তিনি যে ব্যাখ্যানটা হাজির করছিলেন এখানে একটা ডিসকানেক্ট কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং ওই জায়গাটা যদি রিপেয়ার করা না যায় তাহলে সমান্তরালভাবে ওই যে দু পা আগাই তিন পা পেছাই এই সিন্ড্রোমটা কিন্তু বিদ্যমান বা বহাল থাকবে, তার ফলে আমরা এই আপনার বোঝাপড়ার মধ্যে যে আমাদের মেধা মনন ব্যয় করে ফেলব কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু সেখান থেকে থেমে থাকবে না, তারা তাদের মতো করে আপন গতিতে নির্দিষ্ট লক্ষ্যে অভিলক্ষ্যে অগ্রসর হবে। এখন সাউথ এশিয়ায় আমাদের যে অবস্থানটা, আমাদেরকে হিস্টোরিক্যালি ট্রিট করা হয় অ্যাজ দ্য সফট বেলি ইন সাউথ এশিয়া, আর সেখানে আবার আরেক বিবেচনায় সবচাইতে হোমোজেনাস এবং ন্যাশন স্টেট ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম কম্পেয়ার টু ইন্ডিয়া ও পাকিস্তান, এবং থার্ড মেজর কান্ট্রি ইন সাউথ এশিয়া। আবার দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র গণচীন এবং ভারত, এই দুই দেশই কিন্তু চেষ্টা করছে তাদের মতো করে আমাদেরকে তাদের কক্ষপথে পরিচালিত করতে। ফেয়ার এনাফ, তাদের জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে কুপিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেই সঙ্গে আমাদের জন্য অবস্থাটা অনেকটা ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ, সার্কাসের দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং খুব বুঝে শুনে চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের এই অবস্থাটা ফেস করতে হবে। এখন চীন এবং ভারত তারা গ্লোবাল অ্যাক্টরে পরিণত হয়েছে, আর প্রক্সিমিটির বিবেচনায় এরিয়াল ডিস্টেন্সের দিক থেকে ভারত এবং চীন মানে ওই অর্থে অত দূরে নয়, মানে বাংলাদেশ রাষ্ট্র সীমার বিবেচনায়,
এখানে আপনি যদি এখনকার বর্তমান নেপালকে বোঝার সুবিধার্থে বা মিয়ানমারকে আমরা যদি বলি চাইনিজ ক্লায়েন্ট স্টেট, তাহলে কিন্তু এই শিলগুড়ি যে নেক অতটা কাছে চলে এসেছে কিন্তু চীনা প্রভাব, এবং এই যে জ্বরটা সেটা কিন্তু আমরা অনুভব করছি। এখন আমরা যদি চিন্তা করি একেবারে রাষ্ট্রিক কায়দায় যে লাগে টাকা দিবে গৌরী সেন, কিন্তু মেরেছিস কলসিকা না তাই বলে কি প্রেম দেবো না, একই সঙ্গে সাইমিলটেনিয়াসলি এরকম দুই অবস্থান নিয়ে একটা পর্যায়ে কিন্তু আমাদের একটা অবস্থান নিতে হবে। আর সেই অবস্থান নিলে যেই ঝড়টার সম্মুখীন আমরা হব সেটা মোকাবেলা করার মতো প্রস্তুতি আমাদের আছে কিনা। এখন আমরা ঘুরে ফিরে যদি ওই সিন্ড্রোমের মধ্যে ঘুরতে থাকি যে আমরা সরকার পরিবর্তনের রাজনীতিতেই ব্যস্ত থাকলাম এবং কেশে গণ্ডুষ করার চেষ্টা করলাম, আর রাষ্ট্রের যে স্বার্থ সেটা নিয়ে ন্যূনতম যে কনসার্নটুকু আমাদের থাকা উচিত ছিল সেটা প্রদর্শন করলাম না বা সেটা নিয়ে নিজেদের প্রস্তুত করলাম না, তাহলে কিন্তু বড় একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে নিপতিত হব। এখন এই যে নির্বাচন নিয়ে যে প্রশ্নটা, এটি আপনার আমাকে খুব চমৎকার একটা কথা বলেছিলেন মোবাইদুর রহমান সাহেব, ইত্তেফাকে তিনি নিয়মিত লিখতেন, আমাদের মাহবুবুর রহমান মান্নার সহোদর জ্যেষ্ঠ অগ্রজ ভাই, এবং তিনি মানে খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন যে যেই সময় থেকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির লোকজন আপনার রাজপথ থেকে তাদের হাতে উঠে এসছে স্টিয়ারিং হুইল, পাজেরো ফোর হুইল ড্রাইভ, তখন থেকে কিন্তু তাদের ওই সংগ্রাম আন্দোলন এবং লড়াকু যে মানে ভূমিকাটা, যে স্পৃহাটা লড়াই করবার, সেটা কিন্তু উবে গেছে। এখন যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তখন আপনার ওই বিভিন্ন রকমের কর্মসূচি ডাক দিয়ে ঘরে বসে আপনার ওই স্ক্রিনে বিষয়গুলো মনিটর করা দেখা বাইরে আর কিছু কেউ কিন্তু করতে পারে না বা যায় না, তো ফলে আপনার যুদ্ধ তো অন্যজন করে দেবে না, আর ভাড়াটে লোক দিয়ে কাজ হয় না। মানে জনগণের মধ্য থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার যে দল তাকে পরিচালিত করতে চান, তাহলে সেই চরিত্রের মানুষ দিয়ে কিন্তু আপনাকে দল পরিচালনা করতে হবে। আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর কথা চিন্তা করুন, কারা নির্যাতিত একজন মানুষ ছিলেন এবং রাজপথেই ছিলেন সারাটা জীবন, ওই অর্থে স্বল্পতম সময়ের জন্য তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশে নেতৃত্ব পেয়েছেন, ডি জুরো ডিফ্যাক্টো উভয় দৃষ্টিকোণ থেকে দেখলে। এবং এই যে আপনার এত বড় একটা বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে সপরিবারে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, সেটার পটভূমিটা যদি খেয়াল করেন জাতীয় আন্তর্জাতিক নানান রকমের মেরুকরণ সমীকরণ কিন্তু এখানে ছিল। এখন তার ফলে আমরা দেখেছি যে তাকে মানে একজন ন্যাশনাল হিরো, সুপার হিরো, তাকে ভিলেনে পরিণত করার একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ওই সময়। আমার এখনও মনে আছে মানে যার নেতৃত্বে আওয়ামী লীগ দুভাগ হয়েছিল, আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান, মালেক সাহেব লন্ডনে বসে ফেরাউনের সঙ্গে তুলনা করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ইটস আনফর্চুনেট, এবং তার মতো ব্যক্তি পরবর্তীতে মেইন স্ট্রিম আওয়ামী লীগের হাল ধরলেন। আবার মিজান রহমান চৌধুরী প্রয়াত, তিনি বললেন যে আমি বাকশাল করে ভুল করেছিলাম, যেটি বঙ্গবন্ধুর ভাষায় তৃতীয় বিপ্লব। এখন এই বিষয়গুলো কিন্তু গবেষণা খুব একটা হয়নি, আমরা নানান রকম ট্রল করবার চেষ্টা করেছি, বাকশালকে বাকশিয়াল বলবার চেষ্টা করেছি, কিন্তু দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। বিকেন্দ্রীকরণটা কেন হলো না আর হলে কি দাঁড়াতো, এই প্রক্ষেপণগুলো, তারপর আপনার যে র্যাকেজটা এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কি উৎসরিত হলো, এই যে পলিটিক্যাল ফরমেশনটা আমরা 75 পরবর্তীকালে লক্ষ্য করলাম, আপনার
জিয়াউর রহমান তারপরে পরবর্তীতে এরশাদের নেতৃত্বে মানে অ্যান্টাই আওয়ামী লীগ যে ফোর্সেস তার যে মোবিলাইজেশন এবং একাত্তরে পরাজিত শক্তি জামাত মুসলিম লীগ যারা কোলাবোরেট করেছিল উইথ দ্য অকুপেশন আর্মি তারা ফেজ ওয়াইজ কিন্তু নিজেদের সংগঠিত করেছে। আপনার 72 থেকে 75 এই সময় সময়ে তারা হুইসপার ক্যাম্পেনের মধ্যে ছিল, কনফ্রন্টেশনে আসেনি, গা ঢাকা দিয়েছিল, নেপাল হয়ে সৌদি আরব ভিন্ন দেশে চলে গেছে, ব্রিটেনে চলে গেছে, পরে আবার এক ধরনের ট্রায়াম্ফেন্ট কামব্যাকের মতো ঘটনা আপনার আমরা দেখেছি, গোলাম আজমের মতো লোক নাগরিকত্ব পেয়ে গেলেন এবং যে ইনস্টিটিউশনগুলো তারা গড়ে তুললেন দেশের ভেতরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুর নিয়ন্ত্রণ কিন্তু এখনও ওই ফোর্সেসের হাতে, কিন্তু তারা গণতন্ত্র বিকাশের জন্যে অর্গ্যানিক্যালি চিন্তা যেটা করা দরকার ছিল সেদিকটায় না গিয়ে তারা কনফ্রন্টেশনাল একটা পলিটিক্সের দিকে নিজেদের ধাবিত করেছেন প্রস্তুতি ছাড়াই। অর্থাৎ আপনি তনু বপু বুঝে তো মাঠে নামবেন, আর একটা কপুমণ্ডুক এক দেশদর্শী চিন্তা থেকে যদি এইরকম একটি পথে আগুয়ান হন তাহলে এরকম একটি পরিস্থিতি বা পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। আপনার কার্ল মার্ক্স এবং অ্যাঙ্গেলস তাদের যে কালজয়ী গ্রন্থ অন কলোনিয়ালিজম তার দুটি প্রবন্ধ রচনা করেছিলেন আমাদের ভারতবর্ষ নিয়ে, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, কনসিকোয়েন্স অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আমি সেখানে বলেছেন যে এই যে বিচ্ছিন্ন যে গ্রামগুলো নিয়ে যে স্বনির্ভর অর্থনীতি ছিল তার যে পতন এবং বিদায় ব্রিটিশদের এই বিস্তৃতি এবং রেলপথ প্রবর্তনের কারণে ইন্টিগ্রেশনের যে সূচনাটা ঘটল তার মধ্য দিয়ে চিরায়ত যে গ্রাম গ্রামীণ অর্থনীতি এবং গ্রাম বাংলা তার কিন্তু অবসান ঘটল, তাতে কিন্তু একেবারেই কুপিত হননি কার্ল মার্ক্স এবং অ্যাঙ্গেলস, তাদের হৃদয় কাঁদেনি, যে তারা কিন্তু গুণগত পরিবর্তনটাকেই ওয়েলকাম করেছেন। এই 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 পার্সপেক্টিভগুলো কিন্তু মাথায় নেওয়া দরকার, শুধুমাত্র হাফ ইত্তেস করে আপনার ওই ত্রিকালদর্শী কিয়নের উপর নির্ভর করে কিন্তু খুব একটা কলকে মিলবে না। জি মিস্টার নিতাই রায়চৌধুরী, অনেকগুলো প্রসঙ্গ বা কিছুটা জবাবও দেওয়ার চেষ্টা করলেন প্রফেসর কলিমুল্লাহ, বাট আমার মনে হচ্ছে যে তিনি কিছুটা কাইন্ডনেসও দেখিয়েছেন আপনাদের বিষয়ে, মানে আমি আপনাদের দলের ব্যাপারে বলছি যে ধরনের কাইন্ড এনাফ আমি বলবো যে শুধু সরকার পরিবর্তনের চিন্তার মধ্যে ব্যস্ত থাকলে হবে না, মানে তৎপরতার মধ্যে থাকলে হবে না, উনি এটি বলতে চাচ্ছেন। অনেকে মনে করেন সেই তৎপরতা সেই চেষ্টাটাও আপনাদের মধ্যে আসলে নেই, ওই যে একদেশদর্শীর কথা বলেছেন, দূরদেশের দিকে তাকানো, অন্য দেশের দিকে তাকানো, বিশ্ব বাস্তবতা বোঝার দুর্বলতা, সেগুলো বাদ দিয়েও যদি অভ্যন্তরীণ রাজনীতি একটা বড় পরিবর্তন আনার যে চেষ্টা সেটি উনি বলছেন আপনারা সে তার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু অনেকে মনে করেন সেটিও আসলে আপনাদের মধ্যে নেই। প্লিজ ধন্যবাদ আপনাকে। উনি কথাটা কলিমুল্লাহ সাহেব আগে জানিপপের মানে চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের চেয়ারম্যান, অনেকবার ওনার সাথে আমরা টকশো এখানে করেছি, বাইরেও দেখা টাকা হয়েছে, এবং আমার ধারণা যে উনি যে জায়গার থেকে কাজ করছেন একটা চমৎকার নিরপেক্ষ জায়গা থেকে, এখন অবশ্য ওনাকে রং পাল্টাতেই হয়েছে কারণ এখন উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা, সেখানে সরকারের আনুকূল্য এটা তো ওনাকে নিতেই হয়। উনি অনেকগুলো কথা বলেছেন, একটা কথা উনি একটা শব্দ বলছেন যে আমার বক্তব্যের মধ্যে উনি আমাদের একটা আত্মনাদ খুঁজে পেয়েছেন, অর্থাৎ আমার মানে বিএনপির আত্মনাদ, আমরা আমাদের দেশের বাস্তব চিত্রটা তুলে ধরেছি, সেটা হলো যে বাস্তব হলো যে মানে যে গণতন্ত্রহীনতার মূল বিষয়গুলোকে আমি আমি তুলে ধরেছি এবং যেটা অব্যাহত রয়েছে। গতকাল মানে রাতের বেলার মানে আর্লি ইয়েতে মানে সন্ধ্যার পরপরই 9টার দিকে ছাত্রলীগের আভ্যন্তরীণ কন্দলে মাগুরায় একজনকে মানে মারধর করে বা কোপায় কী করে, তার পাল্টা মানে যুবদলের একটা ইয়াং মানে নেতাকে তাকে অন্তত মিনিমাম
মানে 18-20টা আঘাত করেছে এবং তার মাথার নিচে মানে কোপা এসে তাকে সেই রাত্রে ঢাকায় রেফার করা হয়েছে মানে আশঙ্কাজনক পরিস্থিতিতে। এবং আজকে সমস্ত পত্র পত্রিকায় দেখবেন, কালকে আসছে, আজকে সব অনলাইনে দেখলাম, এই নিয়ে প্রচণ্ড নিন্দা ঝড় উঠছে এবং প্রকাশ্যে রাস্তার উপরে রামদা স্যান্দা হকিস্ত্রী কমুক তমুক অস্ত্র শস্ত্র নিয়ে দিয়ে মহড়া দিচ্ছে, বিএনপির অফিস ভাঙচুর করা হচ্ছে, এই যে একটা কাহিনী। এবং আজ ভোরে বিভিন্ন বাসায় বাসায় টহল দিচ্ছে পুলিশ, যে সেখানে সেখানে ই করছে, মানে যারা মার খেলো তাদেরকে আবার এটা করা হচ্ছে। তো এটা এটা অব্যাহত অব্যাহত রয়ে গেছে, তাহলে গণতন্ত্রের যে সহনশীলতা সেটা নাই আজকে। মানে উনি যত ইতিহাস বললেন, ইতিহাস যদি আমরা বলতে চাই তাহলে আবার সময় লেগে যাবে। তবে শুধু আমি এইটুকুই বলবো যে বাকশাল গঠনের আগে 1972 সাল থেকে বাকশাল গঠনের আগ পর্যন্ত শেখ সাহেবের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোকেই মানে খেয়াল করলেই বোঝা যাবে যে কেন বাকশাল হলো। সেই রক্ষী বাহিনী দিয়ে যখন 30,000 লোককে এখানে এখানে হত্যা করা হলো সিরাজ শিকদার সহ, সেই হত্যার পরে বাকশাল গঠন করাটা অনিবার্য ছিল, যে আর কোনো বিরোধী দলকে সহ্য করা যাচ্ছে না। এখন ওনার বক্তব্যগুলো কি ছিল, একটা দুটো কথা সবাই জানে, আমি আর ডিটেল বলবো না। যেমন যে মানুষ পেয়েছে সোনার খনি, আমি পেয়েছে তোরের খনি, মানুষ যাকে তো আনি চাটার দল চেটে নেয়, সব কিন্তু একদলীয় ব্যাপারে। এবং 25 মার্চের রাত্রে, সরি 15 আগস্টে উনি যে কথা বললেন, এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক। মানে এই যে শেখ সাহেবের এই যে মানে জনাব শেখ মুজিবুর রহমান সপরিবারে এইভাবে যে হত্যা করলো, এটা এটা নিঃসন্দেহে এটা 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 আমাদের জাতির ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু এই হত্যাটা করলো কারা? উনি নিজেই বলেছেন যে আব্দুল মালেক উকিল মানে লন্ডনে যেয়ে একই কথা বললেন। আব্দুল মালেক উকিল কে ছিলেন? এই দলেরই মানে মন্ত্রী ছিলেন, মানে আওয়ামী লীগের। মুস্তাক আহমেদ কে ছিলেন? স্পিকার ছিলেন, স্পিকার ছিলেন, তার আগে উনি কিছুদিন ফরেন মিনিস্টার ছিলেন, তার নেতৃত্বেই পরবর্তী মেইনস্ট্রিম আওয়ামী লীগ কোনো। মুস্তাক আহমেদ কে ছিলেন? আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন। তো মুস্তাকের মন্ত্রিসভায় কারার শপথ নিয়েছিল? তখন তো বিএনপি জন্ম হয়নি এরাই। তো এই সমস্ত ইতিহাস সবাই জানে, এটা নিয়ে আমি ডিটেল বলতে চাইনি। উনি যে মানে দুঃখটা প্রকাশ করেছেন, সেই সময়কার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা, হ্যাঁ, যে জনাব শেখ মুজিবুর রহমান, যে দুঃখটা প্রকাশ করেছেন যে তার মৃতদেহ পড়ে আছে ধানমন্ডি রোডে আর সব পালাচ্ছে, পালা চলে গেল এবং পরদিন কাল খুঁজে পাওয়া যায় না, বরং বঙ্গভবনে যাচ্ছে সব অতনীতি। এই যে পরিস্থিতি, আওয়ামী লীগ এদেশে মানে গণতন্ত্র কোনো দিন বিশ্বাস করেনি, গণতান্ত্রিকভাবে কোনো দিন নির্বাচিত হয়নি, কোনো নির্বাচনেই মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে তারা ক্ষমতা যেতে পারে নাই এবং গণতন্ত্রের প্রতি কোনো মানে বিন্দুমাত্র শ্রদ্ধার। কারণ হচ্ছে যে এরা কিন্তু মুক্তিযুদ্ধের সময়ও 25 মার্চে রাতের বেলা শেখ সাহেব অ্যারেস্ট হয়ে গেলেন, মানে পাকিস্তানের অ্যারেস্ট হয়ে নিয়ে গেল এবং উনি মানে চলে গেলেন, আর পরের দিন সব পালায় সব ভারতে চলে গেল। আর এখানে যারা যুদ্ধ করলো তারা হলো আজকে আজকে মানে স্বাধীনতা বিরোধী আর অন্য হয়েছেন স্বাধীনতার পক্ষে। এই ইতিহাস একদিন লেখা হবে, ভারতের ইতিহাসবিদ দিয়ে যত ইতিহাস লেখা হোক এই এই মানে জনগণের মন থেকে বর্তমানে। তো যাই হোক, এখন কথা হলো যে যে এই সমস্ত বিষয় নিয়ে পারবো। এখনকার প্রসঙ্গে আসি যে আমাদের এটা আত্মনাদ নয়, এটা বিএনপির আত্মনাদ নয়। বিএনপি একটা একটা জাতি ধ্বংস হচ্ছে, আমরা একটা রাজনীতি করি, আমরা একটি জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আজকে আমরা কথা বলবো না, আজকে এদেশের যে কোনো বিভাগ ওনারও কথা বলা উচিত। উনি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এবং এবং জাতি ওনার কাছে অনেক কিছুই আশা করে। উনি নিরপেক্ষভাবেই বলা উচিত যে দেশ যাচ্ছে কোথায়, দেশ কোন অতলান্তিক সাগরে নিমজ্জিত হতে যাচ্ছে। এটা আপনি দেখবেন না, আজকে যদি আপনি একের পর এক লুটপাটের কাহিনীগুলো বলতে থাকি, একের পর এক যদি লুটপাটের কাহিনী বলি, তাহলে অনেকেরই কিন্তু গায়ে যেয়ে পড়বে। আমি আমি একটু প্রায় মানে এই যে গবেষকরাই বলতেছে প্রায় 10 লক্ষ কোটি টাকার মানে পাচার হয়ে গেছে দেশ থেকে। একটা মানে এক ফরিদপুরের ওই অঞ্চল থেকেই আপনার নাকি 50,000 কোটি টাকা মানে পাচার হয়ে গেছে। এই যে সব কথাগুলো বলতেছে পত্র পত্রিকা এখানে সেখানে, এখানে এখানে কি মানে বিবেকবান লোক নাই? সবই কি বিএনপির বাইরেও তো লোক আছে। তাহলে আজকে আজকে একই কথা কিন্তু আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলতেছে, বাসদ বলতেছে, তারপর নাগরিক ঐক্য বলতেছে, জুনায়েদ সাকির ওই যে দল বলতেছে, এ কথাগুলো বিএনপি বলতেছে, একথা মানে জাতীয় পার্টির আরেকটা অংশ বলতে ব্যাপকভাবে, ইভেন সরকারের ভিতরে থেকেও আপনার ওয়ার্কার্স পার্টির রাশেদ কানন সে বলতেছে, তারপরে মানে
ওই যে বিভিন্ন সরকারের শরিক দলগুলো তারা বলতেছে, তাহলে দেশের জন্য আপনি মোটেই ভাববেন না। তাহলে পথটা কি? পথটা হলো যে অবিলম্বে পদত্যাগ করে, এই যে ক্ষমতায় দাখিল আছে পদত্যাগ করে যাতে কে মুক্তি দেন, আসেন আমরা সবাই মিলে একটা নির্বাচনের ব্যবস্থা হোক। কেন করবে একটা নির্বাচন? কেন করবে? বল প্রয়োগের ফ্যাসিবাদী শাসন তো জাতিকে আরো ধ্বংস করে দেবে, তো ফ্যাসিবাদ চলবে না। কিন্তু সরকার তো বলছে, মানে সরকার পক্ষ তো বলছে যে সরকার সেরকম শাসন হলে মানুষ মানুষের সরকার বললে তো হবে না, মানুষের প্রতিবাদ কোথায়? সরকার বললে সরকারের কিছু মানুষের প্রতিবাদ কোথায়? শুন, কিছু প্রচার যন্ত্র গণমাধ্যমের উপরে কতে মানে কর্তৃত্ব, আর কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে তারা একেবারে মানে গান গেয়ে যাচ্ছে অনেক, এবং তারা এখন কিন্তু নিশ্চুপ। এই যে যখন ধর্ষণের পর ধর্ষণ হয়ে যাচ্ছে, নারী শিশু বিকলাঙ্গ মানে তারপর তারপর কি বলে যে মুক বধির, এই মানে পাঁচ বছর বয়স থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত এই যে যে শিশুর থেকে নারীদের যে ধর্ষণ হচ্ছে, তখন কিন্তু ওই বুদ্ধিজীবীদের কোনো কথা চেহারাও দেখা যায়নি, কথা বলে না। সেই বুদ্ধিজীবীরা কি সার্টিফিকেট দিল, কি কথা বললো, বা ওই যে সেই মানে ভাড়া করে ইতিহাসবিদরা কী ইতিহাস লিখলো, এতে এতে ইতিহাস এই ইতিহাস টিকবে না। মানে দেশের ইতিহাস কিন্তু দেশের জনগণ বোঝে যে কী কোনটা আসল ঘটনা কোনটি। আমি বলতে চাচ্ছি দেশের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি জাতীয় একটা পর্যায়ে সবাই এক জায়গায় আসা, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। কারণ গণতন্ত্র নাই, তার জন্যে ওনাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে আসেন আমরা সব মিলে বলি। আর একটা কথা বলেন, উনি বলেন যে যে রাজপথে, হ্যাঁ এটা বুঝলাম, রাজপথে রাজপথ তো বটেই, এটা কিন্তু সেই এক কথার জাতীয়তাবাদী রাজনীতির দিন নাই কিন্তু, যে ওই ব্রিটিশ তারাও আমরা ভারতবর্ষের জনগণ স্বাধীনতা চাই, ব্রিটিশ ভারতীয় জাতীয়তাবাদ। তারপরে হিন্দু এক জাতি মুসলমান এক জাতি, মুসলমানদের জন্য একটা আবার ভূমি হিন্দু, অতএব অতএব দ্বিজাতি তত্ত্ব, তার ভিতরে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান হলো। পরবর্তী সময় আমরা বাঙালি, আমাদেরকে শোষণ করতেছে হাজার মাইল দূর থেকে, অতএব আমরা স্বাধীনতা চাই, মানে স্বাধীনতা প্রথম স্বাধিকার চাই, তারপর আস্তে আস্তে মানে স্বাধীনতার প্রশ্ন উঠলো, অতএব বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। আজকে পাকিস্তান নাই, এক কথার রাজনীতি নাই। আজকে ভারত ব্রিটিশ নাই, এক কথার নাই। আজকে মানে ওই সেই বাঙালি জাতীয়তাবাদের দিন নেই। আজকে আজকে সমস্ত ভৌগোলিক সীমারেখার ভিতরে যত জাতি জাতিসত্তা বসবাস করে সবাই সেটা হলো স্টেট ন্যাশনালিজমে বাংলাদেশি জাতীয়তাবাদী, এবং তাদের মূল দায়িত্ব হলো যে দেশের স্বার্থ রক্ষা করা, দেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করা, মানে কৃষকের জন্য কাজ করা, শ্রমিকের জন্য কাজ করা। সেটা করতে গেলে ফ্যাসিবাদ দিয়ে হয় না। অতএব যদি দেশের প্রতি মমত্ববোধ থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি বলবো যে বর্তমান সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। সেই নির্বাচনের মাঝ দিয়ে গঠিত পার্লামেন্টে যদি আপনি আবার ক্ষমতা আসেন, আপনি যাবেন, একটা বিরোধী দল থাকবে, যেটা যেটা ইন্ডিয়া ইন্ডিয়া তো আছে, তাদের গণতন্ত্র আছে, গণতন্ত্রের কথা বলতেছি, গণতন্ত্র নাই নাই এখন। দেখুন, যে কেউ যে কোনো কিছু চাইতে পারেন, এখন যিনি সেটা ডেলিভার করবেন তারও তো নিজস্ব একটা অ্যাসেসমেন্ট থাকবে। তো ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যাবে। আপনার বাস্তব অবস্থাটা, মাঠের পরিস্থিতিটা তো বিবেচনায় নিতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত কেউ একান্ত বাধ্য না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কেউ তো আপনার রাজাসন ছাড়তে চাইবেন না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা এবং এটাই পরম বাস্তবতা। সে বিষয়টা সবসময় মাথায় রেখেই কিন্তু রাজনীতি করাটা ভালো না। এ কথা যে বাধ্য করা, বাধ্য করা আমি বলি দুইভাবে, মানে একটা চরম স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের পতন ঘটতে পারে, একটা হলো বিপ্লবের মাধ্যমে আর একটা হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে। বিপ্লব মানে এদেশে কোনো বিপ্লবী পার্টি এখন আর ওভাবে নাই, এবং মানে গণ অভ্যুত্থান ঘটানোর পরিস্থিতিটা রাষ্ট্রযন্ত্র দিয়ে মানে ই করা হচ্ছে, তবে এটা ঠেকানো যাবে না। আরেকটা পথ আছে, সেটা সেটা জনগণের পথ না, যে কথাগুলো সরকার বলতেছে, প্রায়ই বলতেছে, কতদিন থেকে মন্ত্রীরা বলতেছে, কখনো ধর্মমন্ত্রী, কখনো মানে তথ্যমন্ত্রী, কখনো ওই যে ওবায়দুল কাদের সাহেব কদিন বলতেছে যে এই যে একটা ধর্মভিত্তিক ইসলামী একটা দল উঠতেছে, তার মানে যে মৌলবাদের একটা মানে জাগরণ দেখা যাচ্ছে, মানে মৌলবাদের একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তো মৌলবাদের উত্থান যদি এখানে ঘটে, তার জন্যে মানে রেসপন্সিবল কী হবে?
অর্থাৎ গণতান্ত্রিক সমাজ নাই, গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে মৌলবাদ হবে, তার জন্য রেসপন্সিবল কী হবে? রেসপন্সিবল হবে দিস অটোক্রেটিক গভর্নমেন্ট, দিস ফ্যাসিস্ট গভর্নমেন্ট। অতএব তুমি দেশটাকে মানে লুটপাট করবা আর জোর করে ক্ষমতা থাকবা, দেশটি কারো পৈতৃক সম্পত্তি, দেশ জনগণের, এই দেশের এই জনগণের দেশটা আজকে ক্ষমতা ছেড়ে দাও, দেশের জনগণ সিদ্ধান্ত নিক, জনগণের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিবেশ তৈরি করো, তাহলে তো সব হয়ে যাবে। না হলে ওই যে উনি আশঙ্কা করেন বহুদিন থেকে একবার বলছে ষড়যন্ত্র হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, ষড়যন্ত্র হয় কখন? ষড়যন্ত্র কখন? যখন আপনি রাস্তাটা বন্ধ করে দিলেন, যখন আপনি স্রোতধারাটাকে আপনি মানে রুদ্ধ করে দিলেন, তখন কিন্তু এই স্রোতটা আর একদিকে বিরোধী দিতে চায়। ডক্টর কলিমুল্লাহ কিছু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি জাতীয় স্বার্থের পক্ষে, বিএনপি কোনো সন্ত্রাসী দলও না, বিএনপি কোনো আপনার বিপ্লবী দলও না যে বিপ্লব করব, বিএনপি কোনো মৌলবাদী দলও না, বিএনপি একটি উদার আধুনিক ধন্যবাদ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দেশে শুধু গণতন্ত্র চাই, কিছু যোগ করবেন? একটা ভোটের দাবি আমাদের, বিষয়টা ধরুন মেইন স্ট্রিম একটা পলিটিক্যাল পার্টির কাছে জনগণের যে প্রত্যাশাটা উইথ ডিউ রেসপেক্ট সেটা পরিপূরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যর্থ হয়েছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটো, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার নিতাই রায়চৌধুরী এবং মিস্টার নাজমুল আহসান কলিমুল্লাহ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, একজন শিক্ষাবিদ এবং আরও নানা পরিচয় তার, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহু নির্বাচন তিনি দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষণ করছেন, অন্যজন একদম আপাদমস্তক রাজনীতিবিদ এবং আইনজীবী, নানা বিষয় নিয়ে কথা বলছেন। বাস্তবতা হচ্ছে যে বিশ্ব আমূলভাবে বদলে যাচ্ছে, বিশ্বে নানা মেরুকরণ হচ্ছে এবং এই বিশ্ব বাস্তবতা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখলে আসলে কোনো দেশের পক্ষেই এগুলো সম্ভব হবে না এবং বাংলাদেশের মতো দেশের পক্ষে তো সম্ভবই নয়, কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, যে কৌশলগত অবস্থান, সেখানে বাংলাদেশ আসলে চাইলেও নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে না। কিন্তু আমরা যেটি যে প্রবণতা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দেখি যে তারা আসলে দেশের সমস্যা, ভেতরকার সমস্যা নিয়ে চিন্তা করেন এবং সেটি হওয়াই উচিত, কিন্তু বাইরের জগৎ থেকে আলাদা হয়ে নয় প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে দেশের ভেতরের কথা যেগুলো চিন্তা করেন বা তারা পড়েন, ভাবেন, যে ক্রিয়াকর্ম করেন, সেগুলো আবার একেবারেই ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক, দলকেন্দ্রিক, সামগ্রিকভাবে দেশ নিয়ে যে ভাবনা সেটি আমাদের রাজনৈতিক দলগুলোর যারা ক্ষমতায় ছিলেন আছেন অভিযোগ এরকম যে তারা আসলে সেভাবে ভাবেন না, এবং সেটি যদি তারা না ভাবেন সেটি তাদের জন্য যেমন দুর্ভাগ্যের, দেশের জন্য যেমন ক্ষতিকর, গণতন্ত্রের জন্য যেমন সংকট তৈরি করবে এবং বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের যে জায়গায় থাকবার কথা, যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত থাকবার কথা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সেটি আসলে নিশ্চিত করা যাবে না। কখনো কখনো হয়তো আমরা এক পা এগোবো কিন্তু সেটি টেকসই হবে না, বরং অনেক ক্ষেত্রেই দু পা পিছিয়ে যাব। কাজেই সব কিছু মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ ভাবনা দরকার, হোমওয়ার্ক দরকার, যথেষ্ট পরিমাণে গবেষণার দিকে মনোযোগ দেওয়া দরকার, চোখ কান খোলা রাখা দরকার এবং সেই অনুযায়ী ক্রিয়াশীল হওয়া দরকার, এবং অবশ্যই যা কিছু করবেন, যা কিছু করা দরকার সবটাই জনগণকেন্দ্রিক, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের উপর আস্থা রেখে এবং জনগণের আস্থা অর্জন করে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।